যে ফিড তৈরির মেশিনটা দেখাবো, তারপরে এই যে ধান ভাঙানোর মেশিনটা দেখাবো, এই মেশিনটা দিয়ে প্রতিদিন 5,000 টাকা ইনকাম করা সম্ভব। 5,000 টাকা? হ্যাঁ, যারা বিদেশে যাচ্ছেন অনেক টাকা খরচ করে, তারা চাইলে এই মেশিনটা কিনে বিদেশে যাওয়ার প্রয়োজন আমি মনে করি না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি, আমি মোহাম্মদ জুয়েল রানা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখে থাকেন যে আমি বেশিরভাগই কিন্তু আপনার গরু এবং ছাগলের খামারে ভিডিওগুলো করে থাকি। তো আমার লাস্ট ভিডিওগুলো দেখলে আপনারা বুঝবেন যে অনেক খামার বন্ধ হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে দানাদারে খাবার দাম অনেক বেশি, তো অনেকেই কারণে বন্ধ করে দিতে চাচ্ছেন। তার বিপরীতে আমি অনেক বড় বড় খামারে গিয়ে দেখেছি যে তারা নিজেরাই দানাদার খাবারটা তৈরি করেন, ফিড তৈরি করেন। তো অনেকে চাচ্ছেন যদি আপনারাও করতে পারেন তাহলে আপনাদের জন্য ভালো। তো এই ধরনের মেশিন অনেকে খুঁজে থাকেন। তো দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু দুইটা মেশিন রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন ধান থেকে চাউল করা হবে, এটাও কিন্তু অনেকে চেয়ে থাকেন এবং বেশ জনপ্রিয় গ্রামগঞ্জে কিন্তু এখন এই মেশিনটা প্রচুর চলতেছে। তো আজকে আমরা চলে আসছি লেটেস্ট শপে। ওনাদের এখানে শুধু এই ধরনের মেশিনই না, বাংলাদেশে যত ধরনের আধুনিক মেশিন দরকার সব ধরনের প্রযুক্তির মেশিনই রয়েছে। তো এটা যে প্রোপাইটর দেলোয়ার ভাই, দেলোয়ার ভাইয়ের সাথে কথা বলে আজকে আপনাদেরকে দানাদার খাবার এবং এই ধান থেকে চাউল করা, ফিড তৈরি করা, এই মেশিনগুলো একটু দেখাবো। তো পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেলোয়ার ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আচ্ছা আচ্ছা। তো দেলোয়ার ভাই, আমি বাংলাদেশের প্রান্ত থেকে ওপ্রান্তে ছুটে বেড়াই, বেশিরভাগ গরু খামার বিলু করি আপনি জানেন, আর ছাগলের এখন কিন্তু দানাদার খাবারের দামটা অত্যধিক বেশি। জি, দেখা যাচ্ছে 60 টাকার মতো। তো অনেক খামারে আবার গিয়ে দেখি তারা নিজেরা তৈরি করে 35 টাকার মধ্যে তৈরি করতে পারে। তো অনেকেরই আসলে এই মেশিনগুলোর দরকার হয়, সেই জন্য আপনার এখানে আসা। জি, তো আপনার এখানে দেখলাম যে সব ধরনের মেশিন রয়েছে, এগুলো একটু দেখাবো। প্রথমে যদি আপনার পরিচয়, আপনার দোকানের ইয়াটা একটু দিতেন। আমার নাম হচ্ছে দেলোয়ার হোসেন, আমি আমার বাসা মেহেরপুরেই। তো আমাদের দোকানের বয়স প্রায় আজকে 9 বছর। আচ্ছা, তো 9 বছর থেকেই কিন্তু আমরা অনলাইনে সার্ভিস দিয়ে যাচ্ছি বিভিন্ন ধরনের মেশিন। অনেক খামারে আছেও আপনাদের এই মেশিন? জি, বিভিন্ন জায়গায় প্রত্যেকদিন যাই। বাংলাদেশের এমন কোনো আনাচে কানাচে কেউ বলতে পারবে না যে আমাদের ওখানে মেশিন যায়নি, সব জায়গাতে মেশিনারি যাই এবং বিভিন্ন ধরনের মেশিনারি আমাদের কাছে আছে, যেমন এই মেশিনটা। যারা বিদেশে যাচ্ছেন অনেক টাকা খরচ করে, তারা চাইলে এই মেশিনটা কিনে বিদেশে যাওয়ার প্রয়োজন আমি মনে করি না, অথবা যারা বিদেশ থেকে সেটা ভালো বিজনেস করার চিন্তা ভাবনা করতেছেন তারা চাইলে এই মেশিনটা কিনে ব্যবসা করতে পারেন। আচ্ছা আচ্ছা, এই মেশিনটা দিয়ে কি কি করা যায়? এখানে তো তিনটা ইয়া দেখি আপনার। এই মেশিনটা একবার ধান দিলে চাউলটা একবারে হয়ে যাবে, ঠিক আছে, দুইবার দেওয়ার কোনো প্রয়োজন নেই এবং চাউলটা ঝেড়ে বের হবে। আচ্ছা, একদিকে খুদ বের হবে, একদিকে চাউল বের হবে, অপরদিকে তুষ বের হবে এবং আরেকদিক দিয়ে চাউল বের হবে। আচ্ছা, তাহলে তো খুবই সুবিধা। খুবই সুবিধা, দেখতে পাই যে আমরা ধান থেকে চাউল করার পরে খুদগুলো আলাদা করতে হয়, ইয়াগুলো আলাদা করতে হয়, অনেক শ্রমের দরকার, শ্রমের দরকার হয়, সবকিছু একদম টোটাল। জি, হয়ে যাবে। আর এই সাইডটা দিয়ে আপনার পিঠা খাওয়াতে পারবেন চালের। আচ্ছা, চালের যে পিঠা আপনি যদি মনে করেন যে চালের পিঠা তৈরি করবেন, এই সাইডে করতে পারবেন। যদি মনে করেন যেন আপনি ভুট্টা ভাঙিয়ে দানাদার খাবার তৈরি করবেন, তাও করতে পারবেন। আর এই সাইডটা দিয়ে আপনি সব ধরনের মশলা করতে পারবেন, হলুদ মরিচ, গম, ভুট্টা, জিরা, সবকিছু আপনারা পাউডার করতে পারবেন। আচ্ছা, জেলার ভাই এক মেশিন দিয়ে তো কিছু? জি, এক মেশিনে সবকিছু। আচ্ছা, তো খুবই ভালো। আপনাদের না ভাঙিয়ে দেখানো পর্যন্ত বুঝতে পারবেন না যে ছোট্ট একটা মেশিন কি পরিমাণ দ্রুত কাজ করে। আমরা দেখাবো, কারণ দর্শকরা হচ্ছে দেখায় বিশ্বাসী, কথায় বিশ্বাসী না, আমরা এটা পুরোটা একদম দেখিয়ে দিব যে কি কি করা যায়। জি জি জি। আচ্ছা, এই মেশিনটা আসলে কোন দেশের? এটা হচ্ছে চায়না, মেড ইন চায়না। চায়না? জি। এটার সাথে যদি আরো কি কি আছে একটু দর্শকদেরকে বুঝিয়ে দিতেন তাহলে অনেকটা ভালো। এই মেশিনের সঙ্গে আপনার একটা 3 হর্সপাওয়ারের মোটর আছে, একটা অটো পুলি আছে, যেটা পুলি চেঞ্জ করা লাগে না, অটোমেটিক হাত দিয়ে ইয়ে করলে হয়ে যায়। আর ভিতরে থাকে জালি, যেগুলো নষ্ট হওয়ার মধ্যে জালি আছে, ধানের জালি, ওটা লোকালি সব জায়গাতেই পাওয়া যায়। আচ্ছা, চাইলে আপনাদের থেকেও নিতে পারেন। হ্যাঁ, আর এই মোটরটা হচ্ছে বাসা বাড়ির লাইন দিয়ে চালাতে পারবেন, অর্থাৎ বাসার যে লাইন, কেমন হয় এটা? ঘন্টা 3 ইউনিট। আপনার সম্পূর্ণ
সার্টিফাইড কোম্পানির মোটর, এগুলো আপনার 2 বছর সার্ভিস ওয়ারেন্টি থাকে। আর মেশিনের তেমন কিছু নষ্ট হওয়ার কিছু নাই, ওই জন্য এগুলো আমরা ওয়ারেন্টি গ্যারান্টি দিই না, কারণ খালি নষ্ট হওয়ার মধ্যে জালি জালি তো ওয়ারেন্টির আন্ডারে পড়ে না, ঠিক আছে? তো জালি সব জায়গাতেই পাওয়া যায়, এই জন্য আমরা তেমন একটা লাগে না ওয়ারেন্টি গ্যারান্টি। তো এটার দাম পড়বে কত টাকা? এটা হচ্ছে আমাদের মধ্যে অনেকে নিতে চাবে এই ধরনের মেশিনই অবিকল আরো লো গ্রেডের আছে, তো আমাদের কাছে যেটা এটা সর্বোচ্চ ভালো গ্রেডের, তো এটার রেট হচ্ছে 80,000 টাকা। যদি আপনাদের কোম্পানির কেউ আপনাদের চ্যানেলে যদি কেউ ভিডিও দেখে আসে তাহলে আমরা 5,000 টাকা ডিসকাউন্ট দিব, 5,000 টাকা ডিসকাউন্ট, 75,000 টাকা রেট রাখবো। তো এটা নিতে হলে আপনাকে মিনিমাম 5,000 টাকা অ্যাডভান্স করতে হবে, বাকি টাকা যখন কোরিয়ার সার্ভিসে মাল পৌঁছে যাবে তখন ওখান থেকে টাকা দিয়ে উঠায় নেবেন। আচ্ছা, ওইদিকে দেখতে পাচ্ছি আমরা আরেকটা মেশিন, জি ওইটার সম্পর্কে একটু বলতাম। এইটা হচ্ছে ফিড তৈরির মেশিন, প্রতি ঘন্টায় 200 কেজি পর্যন্ত ফিড তৈরি করতে পারবেন। তো হচ্ছে যারা মুরগির খামার, হাঁসের খামার, তারপর হচ্ছে আপনার মৎস্য চাষ, জি, তারপরে গাভীর জন্য কিন্তু ফিড তৈরি করে। হ্যাঁ, এটা ডাইস অনুযায়ী ফিডটা হয়ে থাকে, এটা বিভিন্ন ধরনের ডাইস পাওয়া যায়, মোটা ছোট চিকন, ছোট মুরগির জন্য, বড় মুরগির জন্য, ঠিক আছে? তো বিশেষ করে বাজারে খাবার কিনতে গেলে আপনার 2,000 টাকার কাছাকাছি বস্তা লাগে, এক বস্তা কিনতে গেলে। আর ওই খাবারটা কিন্তু আমি নিজে দেখতেছি না, হ্যাঁ, কি কি দিয়ে বানাচ্ছে না বানাচ্ছে, অনেক সময় দেখা যায় যে নিম্নমানের ভুট্টা, তারপরে বিভিন্ন জিনিস দিয়ে বানায়। আপনাকে আমি একটা কথা বলি, যেমন হোটেলে খেতে গেলে দেখবেন যে আপনি মাংস খাচ্ছেন, কিসের খাচ্ছেন, অনেকদিনে দেখা যায় পত্রিকায় দেখা যায় যে কুকুরের মাংস দেয়, এরকম অনেক কিছু দেয় না? তো সেম ওইরকম আপনি নিজে যখন বানাবেন তখন অবশ্যই ভালো করে বানাবেন, বাহিরের গুলো কিন্তু তেমন। আর এটা আপনি যদি নিজে বানান তাহলে আপনার কস্টিং আসবে 800 থেকে 1,000 টাকা প্রত্যেক বস্তায়, মানে 800-900 টাকা মাইনাস হয়ে যাবে, অর্ধেক কম হয়ে যাবে। আচ্ছা, তাহলে অর্ধেক খরচ বাঁচতেছে। জি জি জি। এটা দিয়ে কি কি দেওয়া যায় এটার মধ্যে? এটার মধ্যে হচ্ছে ম্যানুফ্যাকচারের জন্য আপনার দরকার হবে, হচ্ছে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের আইটেমের লাগে, যেমন মুরগির জন্য একটা লাগে, গরুর জন্য আপনি হয়তো ধানের চিটা দিলেন, ভুট্টা ভাঙা দিলেন, চাউলে আটা দিলেন, এরকম ধরনের বিভিন্ন কিছু মিক্সার করে দিয়ে ফিট করতে তৈরি করতে পারেন, তৈরি করে নিতে পারেন, নিজে তৈরি করতে পারেন। জি জি জি। আচ্ছা, এটার সাথে দেখতে পাচ্ছি একটা 5.5 হর্সপাওয়ার এর মোটর, ক্ষমতাশালী, বাসাবাড়ির লাইন দিয়ে চালাতে পারবেন। আচ্ছা, আমাদের কাছে প্রত্যেকটা মেশিন আপনার বাসাবাড়ির লাইন দিয়ে চালাতে পারবেন, সব কিছু, কোনো সমস্যা না। না না, তো চলুন কথা না বাড়িয়ে আমরা একে একে আপনাদের দেখাবো কিভাবে ফিট তৈরি করেন। জি জি জি। আচ্ছা, ঠিক আছে। তো দেলর ভাই, এটাও কিন্তু অনেকে নিতে চায়, এটা কেমন দাম পড়বে? এটা রেট হচ্ছে আপনার 85,000। এটা বেশ কয়েকটা সাইজ আছে, ছোট আছে, যেটা ঘন্টায় 100 কেজি, 80 কেজি, ওইগুলো আপনার 65,000 টাকা, এটা ঘন্টায় 200 কেজি, এটা হচ্ছে 85,000 টাকা। এর থেকে বড় পাওয়া যায়, অনেক বড় বড় পাওয়া যায়। হ্যাঁ, আর এটা সাইজের উপরে দাম ডিপেন্ড করে। জি জি জি। আচ্ছা, আরেকটা তো আছে আপনার ওই ইয়াগুলো ভাঙানো যায়, ভুট্টা ওইগুলো, দানাদার খাবার তৈরি করে, ওই মেশিন আমাদের কাছে আছে, এই পার্টটা সেম, এই পার্টটাই, এই মেশিনটা নিলে লাগবে না। এই যেমন এইটা, এই পার্টটা আপনি আলগা আলগা খুলে খুলে পাওয়া যায়। আচ্ছা, ওইটাও আছে আপনার? জি জি জি, ওইটা আমাদের কাছে আছে, মেশিন চাইলে নিতে পারবেন, দিতে পারবো। জি। আচ্ছা, ওই যে দেখতে পাচ্ছি একটা, মনে হয় আপনার এখানে আছে, এটা বড় বড় হলুদ মরিচ ভাঙার বড় মেশিন। আচ্ছা, বড় মেশিন। জি। কিভাবে আসলে অর্ডারটা করতে হবে, আপনারা কিভাবে বিক্রিটা করতেছেন? অর্ডার করার নিয়ম হচ্ছে আপনার এই মেশিনের জন্য 5,000 টাকা অ্যাডভান্স করতে হবে, যেহেতু বড় মেশিন, বড় মেশিন, এটা আমরা অ্যাডভান্স এই জন্য নিই, অনেকে অর্ডার দিয়ে দেখা যাচ্ছে মাল উঠায় না, সেক্ষেত্রে কিন্তু আমাদের গাড়ি ভাড়াটা লস হয়। আচ্ছা, 5,000 টাকা দিতে লাগে, 5,000 টাকা আসতে লাগে, 2,000 টাকা লস হয়ে যায়, অনেকটা নষ্ট হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো 5,000 টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা যখন আপনার মাল করে সার্ভিসে পৌঁছে যাবে আপনার এলাকাতে, ওখান থেকে টাকা দিয়ে উঠাইতে পারবেন, নিজের মাল পাওয়ার পরে সে টাকা দিয়ে নিতে পারবে, এটা কিন্তু সুবিধা ভালো। জি জি জি। কারণ প্রতারণা হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, আর আপনাদের দোকানে তো আছে? আছে, ইনশাআল্লাহ আছে, এটা প্রতারণার কোনো সুযোগ নেই, অবশ্যই লেটেস্ট শপ হতে হবে, নকল শপ হলে হবে না। না না না। আচ্ছা,